হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি এবং তার সাথে সকলকে আরও একবার স্বাগত জানাই ম্যাথসের মাস্টার ক্লাস করে। তো আজকের এই পার্ট ফোরে আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন এবং এমন কিছু শর্ট ট্রিক্স তোমরা আজকে দেখতে পাবে যা তোমাদের এক্সামে ম্যাথস থেকে স্কোর বাড়াতে ডেফিনেটলি হেল্প করবে আজকের এই সেশনটি এবং এই সিরিজটি। WBP কনস্টেবল SI এবং কলকাতা পুলিশের কনস্টেবল SI এক্সামের জন্য যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই এই সিরিজটি প্রতিদিন ক্লাস দেখতে থাকো। রাত্রি 9টায় ক্লাস আসে আমার। তো এই ক্লাসগুলো তোমাদের ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর গ্রো করতে ডেফিনেটলি হেল্প করবে এবং তার সাথে MTS এবং WBCS যারা অ্যাসপিরেন্টস রয়েছে তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেশন। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে। দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে কি রয়েছে কি একটি দ্রব্য 1800 টাকায় ক্রয় করে 10% এবং 20% পর পর দুটি ছাড় দেওয়ার পর এটি বিক্রি করে। দ্রব্যটির বিক্রয় মূল্য টাকায় কত হবে? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলভ করব সব থেকে সহজ নিয়মে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো একটি দ্রব্য একটি দ্রব্য 1800 টাকায় ক্রয় করে, তাহলে 1800 টাকা এটা হচ্ছে তার কি ক্রয় মূল্য, ঠিক আছে? এই 1800 টাকা যখন ক্রয় মূল্য তখন দেখো আমাদের দেওয়া রয়েছে 10% এবং 20% পর পর দুটি ডিসকাউন্ট, ঠিক আছে? এর উপরে তখন আমরা পরপর যখন হবে তখন এইভাবে করব কি 100 টাকা যদি কেনা দাম হতো বা মার্ক প্রাইস হতো, মার্ক প্রাইজের উপরে নর্মালি ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 10%, ঠিক আছে, 10% ছাড়। তাহলে 100 টাকার উপরে 10% ছাড় মানে 90 টাকা। আবার দেখো আরও একটা ডিসকাউন্ট রয়েছে 100 টাকার উপরে 20% মানে 100-20 80 টাকা, ঠিক আছে? এবার এটি বিক্রি করা হবে, যেটা বিক্রয় মূল্য সেটা এখান থেকে বেরিয়ে যাবে। তো আমাদের দেখো এখান থেকে একটা 100 দিয়ে দুটো শূন্য কেটে দিলাম আমি, তারপর এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য মানে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে কত উপরে 9×8×18, ঠিক আছে, 8×72 162 × উপরে থাকছে 8, 8 দিয়ে আর একবার গুণ করে নাও, মুখে মুখে হয়ে যাচ্ছে। তাহলে 8×2=16, 6×1 8×16=128, তাই না? তাহলে হয়ে যাচ্ছে কত 129, তাহলে 1296 টাকা। 1296 অপশান এতে রয়েছে, অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? ভেরি গুড, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আগের দিন একটা কোশ্চেন তোমাদের জন্য আমি টাস্ক দিয়েছিলাম, সেটা অনেকে অ্যান্সার করেছো, সেটা অনেকেই সঠিক অ্যান্সার করেছো, সেটারও আজকে আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। বাড়ির কাজ যেটা ছিল, হোমওয়ার্ক ছিল আগের দিন, 20 নম্বর কোশ্চেন, ঠিক আছে, ভিডিওটি শেষে আমি ডিসকাস করে দিচ্ছি। একটি 210 মিটার দীর্ঘ ট্রেন, ট্রেনের লেন্থ 210 মিটার, 370 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, ট্রেনের গতিবেগ কত? অর্থাৎ 20 সেকেন্ডে দেখো টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য 210 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 370, টোটাল মিলিয়ে হচ্ছে 580 মিটার। তাহলে 20 সেকেন্ডে যাচ্ছে 580 মিটার, ঠিক আছে। গতিবেগ, স্পিড মানে আমরা জানি কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম হচ্ছে 20 সেকেন্ড, তাহলে দুই দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে 29 মিটার পার সেকেন্ড, অপশান সি 29 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আজকের এই ক্লাস ফোরের যে PDF এবং আগের টোটাল তিনখানা ক্লাস হয়েছে মাস্টার ক্লাস থেকে, এই টোটাল চারটে ক্লাস তোমরা আজকেই পেয়ে যাবে PDFগুলো। PDF পেতে হলে আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে NS কেরিয়ার একাডেমি, ঠিক আছে, সেটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকের লিঙ্কে ক্লিক করে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। অনেকে বলছো ক্লাসের নোটিফিকেশান পাচ্ছি না, ইউটিউব থেকে অনেক সময় নোটিফিকেশান কিন্তু সঠিকভাবে যায় না, তো সেখানে তোমরা জয়েন করে থাকবে, সেখানে আমি সমস্ত ক্লাসগুলো লিঙ্ক শেয়ার করে দিই, ঠিক আছে। 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন, 1000 মিটার দৈর্ঘ্যের একটি
দৈর্ঘ্যের একটি গুহাকে 1 মিনিটে অতিক্রম করে? কিমি প্রতি ঘন্টায় ট্রেনের গতি কত? দেখো 1 মিনিটে মানে 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স যাচ্ছে এখানে 500 মিটার দৈর্ঘ্য ট্রেন আর 1000 মিটারের গুহা, টোটাল হচ্ছে তাহলে 1000 আর 500, মানে হচ্ছে 1500 মিটার। এই 1500 মিটার যে ডিস্টেন্স যাচ্ছে, ঠিক আছে, এই 1500 মিটারের ডিস্টেন্স যাচ্ছে কত সময়ে? 60 সেকেন্ডে। তাহলে আমরা এখান থেকে যখন বের করব গতিবেগ, গতিবেগ স্পিড মানে কি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, টাইম কত? 60 সেকেন্ড। এটাকে আমরা যদি কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে বলেছে, তাহলে কি করব, 18/5 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, 6 দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি 3, আর এখান থেকে 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 30, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 30 গুণন 3 মানে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। কারো ডাউট নেই আশা করি। নেক্সট কোশ্চেন নম্বর 4, ট্রাই করো প্রত্যেকে সলভ করার। কোশ্চেন নম্বর 4 কি রয়েছে দেখে নাও। দেখো এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে এবং অবশিষ্টে 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা যদি 30,000 টাকা করে পায় তাহলে মোট কত টাকা ছিল? তো এই অঙ্কগুলো দেখো এক্স ধরে করলে তো হবেই, লেন্থ হয়ে যাবে অনেকটা বড়, কিন্তু আমি তোমাদেরকে ইউনিট ধরে করা শেখাচ্ছি। দেখো 1/4 অংশ আছে আর এখানে আছে 2/3 অংশ, তাহলে এই যে 4 আর এই যে 3 নিচে যেটা রয়েছে তাদের লসাগু কত? 4 আর 3-এর লসাগু হচ্ছে 12, এটা আমি ধরে নিচ্ছি টোটাল সম্পত্তির পরিমাণ 12 ইউনিট। তাহলে এই যে 12 ইউনিট, তার 1/4 অংশ প্রথমে কি করেছে? পুত্রকে দিয়েছে। তাহলে দেখো 12 × 1/4, ঠিক আছে, 12 × 1/4 সমান কত হচ্ছে? 4 দিয়ে কেটে দিলে 3, ঠিক আছে। তাহলে 3 ইউনিট প্রথমে পুত্রকে দিয়েছে, এটা আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটা অবশিষ্ট থাকবে, 12 থেকে 3 চলে গেল, থাকবে কত? 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিটের মধ্যে আবার 2/3 অংশ কী করলো? স্ত্রীকে দিয়েছে। তাহলে 9 দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে? 3 গুণ 6 ইউনিট। তাহলে 6 ইউনিট পেলো কে? স্ত্রী। টোটাল আরও এখানে কমে গেল 6 ইউনিট, পড়ে থাকলো আর 3 ইউনিট। এই যে 3 ইউনিট পড়ে থাকলো, এই বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। বাকি যে 3 ইউনিট পড়ে থাকলো এটা তাহলে সমান 2 ভাগ করলে কত হবে? 3/2। এই 3/2 মানে এক একটা কন্যা পেয়েছে কত? 30,000, 30K করে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 দিয়ে যদি কেটে দিই এটা 10K, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 2 গুণন 10K মানে 20K, ঠিক আছে। তাহলে মোট সম্পত্তির পরিমাণ কত? দেখো আমাদের মোট সম্পত্তির পরিমাণ কত ছিল এখানে? 12 ইউনিট। তাহলে 12 মানে কত? 12 মানে 12 দুগুণ 24, আর এখানে 0, 240K, 240K। দেখো 240K মানে 1000, এই যে 1000। তাহলে অপশান রয়েছে অপশান বি, 2,40,000, ঠিক আছে, 2,40,000 অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এর লসাগু গসাগু এর 12 গুণ হবে। হ্যাঁ আচ্ছা 5 নম্বর কি বলেছে? আচ্ছা এখানে একটু ভাষার একটু গণ্ডগোল আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। দুটি সংখ্যার লসাগু গসাগু এর 12 গুণ, হ্যাঁ, গসাগু এর 12 গুণ, আর সংখ্যাগুলোর লসাগু, আচ্ছা লসাগু এবং গসাগু এর সমষ্টি হচ্ছে 413। ওকে তাহলে এখানে হয়ে যাবে আমাদের কি, গসাগু এবং ফাইন, ঠিক হয়ে গেছে, গসাগু এবং লসাগু এর সমষ্টি
কত হচ্ছে 403। তাহলে আমাদের বলেছে কি, তার মধ্যে যদি আবার একটা সংখ্যা যদি দেওয়া থাকে 93, তাহলে অন্য সংখ্যাটি কত? ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, লসাগু সমান গসাগু, এর আমি শুধু ল দিয়ে লসাগু লিখছি আর গ দিয়ে গসাগু, হ্যাঁ, গসাগু এর 12 গুণ, এটাই তো বলেছে। এবার দেখো আমি যদি এখান থেকে দেখি যে গসাগু সমান কি হচ্ছে, গসাগু ইন্টু 12 যেহেতু লসাগু, তাহলে আমরা একটা কাজ করতে পারি, লসাগু বাই গসাগু করি, লসাগু গসাগুটাকে নিচে নিয়ে এলাম, সমান কত 12/1, তার মানে কত, 12:1 হচ্ছে, তার মানে লসাগু আর গসাগু টোটাল যোগফল কত হচ্ছে 13 ইউনিট। এই 13 ইউনিট মানে আমাদের দেওয়া আছে কত, 403। দেখো লসাগু আর গসাগু এর সমষ্টি 403, তাহলে 1 মানে কত হচ্ছে 13 দিয়ে দেখো, 3 × 3 = 39, 1 = 13, 13 × 1 = 13, 31। 1 মানে যদি 31 হয়, হ্যাঁ, 1 মানে যদি 31 হয়, এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবে প্রত্যেকে, এই যে লসাগু বাই গসাগু সমান 12 পেয়েছি আমরা, এই 12-কে আমরা যদি ভেঙে নিই এইভাবে, 12 মানে 3 × 4, ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা পাবো কি, সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 3:4, ঠিক আছে। লসাগু বাই গসাগু করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে যদি আমরা দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙি, তাহলে তারা হচ্ছে দুটো সংখ্যার অনুপাত, ঠিক আছে। তাহলে 3 আর 4 হচ্ছে অনুপাত, তাহলে 3 দিয়ে দেখো 31 দিয়ে 1 ইউনিট মানে 31, তাহলে 3 মানে কত হচ্ছে, ইন্টু 931 হচ্ছে, তাহলে 93 হয়ে গেল, তাহলে একটা সংখ্যা 93 মিলে গেল, তাহলে অপর সংখ্যা আবার এখানে 31 গুণ করে দাও, 4 কে 4, 3 চার 12, 124, অপর সংখ্যা কত, 124, আর একটা সংখ্যা তো দেওয়াই আছে 19, একটা সংখ্যা হচ্ছে 93। যদি বুঝতে অসুবিধা হয় ভালো করে দেখো ভিডিওটা, আশা করি কোনো ডাউট থাকবে না, এবং যারা যুক্ত রয়েছে প্রত্যেককে বলবো সেশনটিকে তোমরা লাইক এবং শেয়ার করবে, ঠিক আছে। তোমরা যেমনটি চেয়েছিলে প্রশ্নের সংখ্যা বাড়ানো হোক, সেই রকমই কিন্তু প্রশ্নের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, 20টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা লাইক এবং শেয়ার যদি না করো, তাহলে কিন্তু এর থেকেও বেটার ক্লাস দেওয়া খুবই কিন্তু অসম্ভব, তাই না। দেখো একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, যাদের মূল্যের অনুপাত দেওয়া আছে কত, 5:3, এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত এটা যদি হয়, এর এখান থেকে সংখ্যার অনুপাত আমরা বের করব প্রথমে, ঠিক আছে। কিভাবে দেখো, 5 টাকা আছে, 1 টাকার কয়েন দিয়ে 5 টাকা, তাহলে কতগুলো সংখ্যা থাকবে, 5টাই থাকবে। 50 পয়সা কয়েন, 3 টাকা আছে, তাহলে কতগুলো কয়েন থাকবে সংখ্যা, 50 পয়সা মিলিয়ে 3 টাকা আছে, 3 টাকা মানে কতগুলো 50 পয়সা থাকতে হবে, 3 × 2 থাকতে হবে, মানে 6টি। আবার দেখো 25 পয়সা দিয়ে আছে মোট 2 টাকা, তাহলে 4টি 25 পয়সা দিয়ে 1 টাকা হয়, তাহলে 2 টাকা হতে গেলে ইন্টু 4, 4 × 2 = 8টা আমাদের 25 পয়সা দরকার, তাহলে এই সংখ্যাটা টোটাল হচ্ছে কত, 6 × 5 = 11, আর 8 হচ্ছে 19। এই 19টি সংখ্যা মানে দেওয়া আছে কত, 570, তাহলে 1 মানে কত, 19 দিয়ে 3 = 57, 1 মানে 30, ঠিক আছে। তাহলে বাক্সে 25 পয়সার মুদ্রা কটি আছে, 25 পয়সা দেখো সংখ্যা কতগুলো এখানে, 8, তাহলে 8 × 3 = 24, 240টি, ঠিক আছে, 240টি। এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, তাহলে এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি 3 ঘন্টায়। দেখো এ 4 ঘন্টায়, বি প্লাস সি 3 ঘন্টায়, আর এ প্লাস সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে লসাগু করব, 3, 4 আর 2 এর লসাগু হচ্ছে 12 ইউনিট, 4 দিয়ে 3 × 12, 4 × 3 = 12, 4 × 2 = 6 × 12। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, বি এর এফিসিয়েন্সি, কারণ বি কতদিনের কাজটি করে বের করতে বলেছে। বি বের করতে গেলে দেখো কিভাবে বের করব, বি প্লাস সি থেকে আমরা যদি সি বাদ দিতে পারি, সি এর ভ্যালু তো দেওয়া নেই,
তাহলে এখান থেকে এইভাবে করব আমরা, প্রথমে এ প্লাস সি থেকে এ কে বাদ দিলে সি থাকবে, আবার বি প্লাস সি থেকে সিটাকে বাদ দিয়ে দিলে বি থাকবে। তাহলে এখান থেকে প্রথমে দেখো এ প্লাস সি হচ্ছে 6 ইউনিট, 6 থেকে এ কে মাইনাস করব, এ হচ্ছে 3 ইউনিট, তাহলে এটা পড়ে থাকলো সি 3 ইউনিট। আবার বি কত থাকবে, বি ইকুয়াল টু টোটাল বি প্লাস সি মানে 4, 4 থেকে সি কে বাদ দিয়ে দাও 3, শুধু থাকলো বি 1 ইউনিট। টোটাল কাজ আমার 12 ইউনিট, 1 ইউনিট করে যদি করা হয় তাহলে 12 দিন সময় লাগবে, ঠিক আছে, সরি এখানে ঘন্টা রয়েছে, তাহলে ঘন্টা। বারো ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, যা একক থাকবে সেটাই হবে অ্যান্সার আমাদের 12। দেখো এটা প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে, খুবই সুন্দর একটা কোশ্চেন এবং এটা একদম সহজ ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদেরকে সলভ করে দেব। কি রয়েছে, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কয়টি পেয়ারা বিক্রি করলে 21% প্রফিট হবে। তাহলে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, প্রাইসটা আমরা এইভাবে ভাববো, 1% ক্ষতি মানে 100 টাকার উপরে 1% ক্ষতি মানে কত, 100 মাইনাস 1 99, ওকে, আর এদিকে হচ্ছে কত 21% প্রফিট করতে বলেছে, তাহলে 100 প্লাস 21 মানে 121। দেখো 11 দিয়ে কেটে দিলে 9, 11 99, 11 দিয়ে কেটে দিলে 11 কে 11। এইখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে প্রাইসটাকে উল্টো করে দেবো আমরা, এদিকে যাবে এটা, এদিকে যাবে এটা, তাহলে যেটা পেলাম এটা হচ্ছে সংখ্যা পেয়ে গেলাম, পেয়ারার সংখ্যা, প্রথমে ছিল 33টি পেয়ারা, তাই না, তাহলে এখানে 3 মানে 11 মানে 33 বানাবো আমরা, তাহলে ইনটু 3, তাহলে এখানেও ইনটু 3 করবো, 3 নং 27, অপশান এ 27টি, 27টি পেয়ারা বিক্রি করলে 21% প্রফিট হবে। কোশ্চেন নম্বর 9, এক ব্যক্তি ব্যাংকে আলাদা আলাদা খাতে 15,000 টাকা টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে। দেখো যদি 100 টাকা রাখতো তাহলে কত টাকা সুদের পার্থক্য হতো 100 টাকার উপরে, 6 বছর আর 8%, তাহলে 6 আটা 48, তাই তো, আর এখানে 5 বছরের জন্য 8%, 5 আটা 40। দেখো 100 টাকার উপরে যেহেতু এটাই হচ্ছে তাদের ইন্টারেস্ট, দুটোর ইন্টারেস্টের ডিফারেন্স কত 8, ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্স কত 8, তাহলে 100 টাকার জায়গায় যদি সে 15,000 টাকা রাখে তাহলে কত গুণ হচ্ছে দেখো 150, তাই না, তাহলে 8 মানে কত হবে, এখানে 150 গুণ করলে এখানেও 150 গুণ করে দাও, 8 15 120, আর একটা শূন্য ছিল, 1200 টাকা, ঠিক আছে, খুব সহজ একটা নিয়ম এটা। যখন 100 টাকা ছিল ডিফারেন্স ছিল 8 টাকা, তাহলে 15,000-এর জন্য কত 150 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও 150 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। আর যদি একান্তই অসুবিধা হয় তাহলে পিআরটি বাই 100 করবে, কি 15,000 × 6 বছর × 8% / 100, এটা একটা ইন্টারেস্ট বেরোবে, আর 15,000 টাকার 5 বছরের 8% হারে ইন্টারেস্ট বেরোবে, এই দুটোর পার্থক্য জাস্ট করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অধিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত।
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5। দেখো অতিভুজ যদি 5 হয়, আমাদের যে ট্রিপলেটটা সেটা মাথায় রাখতে হবে তোমাদের, বা অসুবিধে হলে এখানে অপশন থেকেও আমরা যেতে পারি কি, এখানে 5 যেটা সেটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা যদি এক্স আর এটা ওয়াই হয় তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার রুট করলে হচ্ছে 5 হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 হচ্ছে 10, তাহলে রুট 10 মানে 5 হবে না। 3 স্কোয়ার মানে 3 থেকে 9, 2 দুগুণে 4, 9 4 13, রুট 13 মানে 5 হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। 4 আর 2, 4 4 16, 2 দুগুণে 4 20, রুট 20 এটা হচ্ছে না, এটা তো অবশ্যই হতে হবে। তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16, দেখো 9 আর 16 হচ্ছে 25, দেখো 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25, ঠিক আছে, আর রুট করলে হচ্ছে 5, যেটা মিলে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগারো নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি কত। দেখো তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর তিনটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো 720-কে যদি আমরা একটু ভেঙে নিই, 8 নং 72, আর এখানে 10 ছিল সেটাকে আলাদা করে রাখলাম, দেখো একবারেই বেরিয়ে গেছে পরপর তিনটি সংখ্যা, একটা 8, একটা 9, একটা 10, ঠিক আছে, একটা 8, একটা 9 এবং একটা 10। যেহেতু এটা দেখো পরপর আছে, তাহলে এরাই হচ্ছে সেই তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা যাদের কথা বলা আছে এখানে, তাহলে এদের বর্গের সমষ্টি 8 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার, 64, 9 স্কয়ার, 81, 10 স্কয়ার, 100, দ্যাট ইজ এখানে 100, আর এখানে 8 6 14, 4 আর একে 5, আর এখানে 8 6 14, আর একে হচ্ছে 15, 8 6 14, আর এখানে 10 24 হবে, না 245, 245 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এদের একক স্থানীয় অঙ্ক বের করতে হবে, অর্থাৎ ইউনিট ডিজিট, ঠিক আছে, ইউনিট ডিজিট। প্রথম সংখ্যাটা দেখো এটা রয়েছে, দেখো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দুই যখন রয়েছে এইভাবে নেবে, 2 1 কে 2, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16 6, আবার 6 2 গুণ 12 2, দুই যে রিপিটেশন নেওয়ার দরকার নেই, অর্থাৎ সবসময় চারের বেশি কিন্তু আমরা আলাদাভাবে কোনো ইউনিট ডিজিট খুঁজে পাবো না, 4 রয়েছে, তাহলে যে 4 দিয়ে কী হচ্ছে পাওয়ারকে ভাগ করতে হবে, তো 853-কে ভাগ না করে শুধু 53-কে ভাগ করলেও একই অ্যান্সার আসবে, তাহলে 4 13 52, ভাগশেষ 1, ভাগশেষ 1 থাকা মানে প্রথমটা অ্যান্সার, এখান থেকে 2 প্লাস 73-এ 3 দিয়ে 3 1 কে 3, 3 3 কে 9, 3 9 27-এ 7, 3 7 21-এ 1, 4টি যখনই চলে আসবে আর চেক করার দরকার নেই, 4টির বেশি পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 দিয়ে এবার আমরা ভাগ করবো পাওয়ারকে, পাওয়ারে রয়েছে কত, 5810, মানে শুধু শেষে 2 ঘরকে ভাগ করবো আমরা, 10কে ভাগ করবো, 4 2 গুণ 8, ভাগশেষ 2, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি করলাম, ভাগশেষ পেয়েছি 2, মানে দ্বিতীয়টা অ্যান্সার এখান থেকে 9, প্লাস 87, 7 1 কে 7, 7 9 63, 7 1 কে 7, 7 7 49-এ 9, প্রথমে 7 9 63, 3 7 21-এ 1, এই হলো 4টে ডিজিট, এবং 4 দিয়ে 27কে ভাগ করতে হবে, 27 কে 4 6 24, ভাগশেষ থাকলো 3, 1 2 3, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 3, ঠিক আছে, 8 7 7 2 7, এখান থেকে পেলাম আমরা কত, 3।
তাহলে দেখো 9 2 11 4 11 3 হচ্ছে 14, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে কত? 4। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দ্যাট ইজ এক্স আর ওয়াই, যদি দুটি সংখ্যা হয় তাদের সমষ্টি দেওয়া আছে কত? 12। অনন্যকের সমষ্টি মানে 1/x প্লাস 1/y সমান দেওয়া আছে কত? 12/35। তাহলে এখান থেকে এক্স ওয়াই টু দি পাওয়ার, এখানে ওয়াই প্লাস এক্স, দেখো এক্স ওয়াইয়ের মান যেহেতু 12 রয়েছে তাহলে এখানে পুট করে দিচ্ছি আমরা, 12/xy ইকুয়াল টু 12/35, এটা এটা কেটে যাবে, শুধু এক্স ওয়াই সমান কত হবে? 35। কোন এক্স আর ওয়াই এর মান গুণ করলে 35 আসতে পারে? দেখো 6 6 36 হবে না, 5 7 35 হচ্ছে, 10 2 20 হচ্ছে না, 3 9 27 হচ্ছে না, তাহলে একটাই অপশান হচ্ছে 5 আর 7। আবার দেখো এই দুটো যোগফল কত? 12, এটাও মিলে গেল, ঠিক আছে। কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, সে ভুল করে 3 দিয়ে গুণ করেছে, গুণফল পেল 29.7। তাহলে যে 3 দিয়ে গুণ করে দিয়েছে সেই 3টা দিয়ে ভাগ করে দিলাম আমরা, দেখো 3 9 27 2, আর এখানে হচ্ছে দশমিক রয়েছে, তাহলে দশমিক উঠে গেল এখানে, আর 27 3 9 27 9.9, এটা হচ্ছে সংখ্যাটি। এবার বলেছে কি সঠিক উত্তরটি কত? সংখ্যাটি তো এটা, আমাদের বলেছিল 3 দিয়ে গুণ, তাহলে এর সাথে এবার গুণটা করলে সঠিক উত্তরটা বেরোবে, তাহলে কত হচ্ছে? সরি, ভাগ করতে বলেছিল, আমিও আবার গুণ করে দিচ্ছি কেন, দেখো এখানে ভাগ করতে বলেছিল, তাহলে এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3.3, ঠিক আছে, 3.3। দেখো যারা MTS এর জন্য স্টাডি করছো তাদের জন্য এই গ্র্যান্ড মক টেস্ট, যেটা 1 বছরের ভ্যালিডিটি এবং বাংলা এবং আদার সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, সমস্ত সাবজেক্টের, এবং এমন এটা গ্র্যান্ড মক টেস্ট তৈরি করা হয়েছে যেখানে তোমাদের নিউ যে সিলেবাস বা প্যাটার্ন রয়েছে সেই সংক্রান্তই এখানে টেস্টগুলো দেওয়া রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারের 19 20 21 22 MTS এর পরীক্ষার প্রশ্নপত্রগুলোও এখানে কিন্তু অ্যাজ এ মক টেস্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা তোমার মক টেস্টের শেষে অ্যানালাইটিক্স রয়েছে, সেখান থেকে নিজের স্কোর এবং কাট অফ সব কিছু কিন্তু দেখতে পাবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো টার্গেট টেট 2023 স্পেশাল ম্যাথস এবং ম্যাথসের কোর্স, এটা সেন্ট্রাল টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য 6 মাসের এই কোর্স, এই মুহূর্তে 30% অফ রয়েছে এবং 999 টাকার পরিবর্তে তোমরা কিনতে পারবে এটা 700 টাকায়, ইউজ করবে এই কোডটা। একই রকমভাবে টার্গেট টেট এসএল টার্গেট SLST প্রিলিমিনারি টেস্টের ম্যাথসের রেকর্ড ক্লাস, এটা এই রেকর্ড ক্লাসে 50% পর্যন্ত অফ রয়েছে আজকে, 50% অফ মানে মাত্র 499-এ 5 মাসের কোর্স, ঠিক আছে। দেখো এটা হয়ে গেছে আমাদের, 15 নম্বর প্রশ্নে চলে আসি, কি রয়েছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে অনুপাত হচ্ছে এটা হয়, ঠিক আছে। তো সহজ নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকে দুটো নিয়ম রয়েছে, আমি নর্মালটাই করে দিচ্ছি এখানে এক্স ধরে, হ্যাঁ, তাহলে এখান থেকে 5x একটা সংখ্যা, 7x একটা সংখ্যা, তাহলে কি হচ্ছে 5x-40 আবার 7x-40, এটা করে পেলাম আমরা কত? 17/27, এই তো। তাহলে এখান থেকে গুণ করলে কত হচ্ছে? দেখো 27 গুণন 5, 5 7 35 এর 5, হাতে 3 7 গুণন 10, 135x-1080, সাত সতেরো 119x, 417। তাহলে এখান থেকে কত হচ্ছে 16x ইকুয়াল টু, এটা এদিকে যোগ হয়ে যাচ্ছে আর এটা বিয়োগ আছে, তাহলে হয়ে যাচ্ছে 400, তাহলে x ইকুয়াল টু কত? 16 দিয়ে 8 16 400, 8 16, সরি 8 তো হবে না, 8
আট পঁচিশ 200, তাহলে 16 25 400। ইয়েস, এখানে হবে তাহলে 25। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অন্তর্গত, দেখো এই দুটোর অন্তর্গত 2x, তাহলে x মানে যদি এটা হয় তাহলে 2x মানে কত হবে, দ্বিগুণ হবে 50। ঠিক আছে, নেক্সট ষোলো নম্বর প্রশ্ন। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 39 সেকেন্ডে যাচ্ছে কতটা, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এবং সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে, তাহলে 18 সেকেন্ডে যাচ্ছে শুধুমাত্র ট্রেন, নিজের দৈর্ঘ্য এটা আমাদের বের করতে বলেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে 18 সেকেন্ডে ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য মানে 300 মিটার যাচ্ছে, তাহলে 300 মিটার ডিভাইডেড বাই 18 সেকেন্ড, তাহলে এটা কী হলো, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, স্পিডটা বেরিয়ে যাবে, 6 দিয়ে 318, 6 দিয়ে 50। এবার কি বলেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, আচ্ছা ট্রেনের গতিবেগ যদি এটা হয় কি 50/3, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে, 39 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে এটা ইনটু 39, 5 13 65, 650। দেখো একটা জিনিস খেয়াল করো, 39 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে কতটা, একটা প্ল্যাটফর্মও যাচ্ছে প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে, এখান থেকে টোটাল মিলিয়ে যদি আমাদের 650 হয়, তাহলে শুধু প্ল্যাটফর্মটা কিভাবে বের করব, এখান থেকে মাইনাস করে দিচ্ছি আমরা 300, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বাদ হলো, তাহলে পড়ে থাকলো 350, অপশান সি। সতেরো নম্বর, একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘোরে, চাকাটির ব্যাস কত, দেখো আমরা যদি ব্যাসার্ধ আর মনে করি, তাহলে চাকার পরিধি কত, 2 ইনটু পাই আর, 2 পাই আর, 2 পাই আর, ইনটু দেখো কতবার যাচ্ছে, এটা হচ্ছে চাকার পরিধি, এবং এই পরিধিটা কতবার ঘোরে, 1000 বার ঘোরে, এর ফলে কিন্তু যে দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে 440 মিটার। দেখো 22 গুণন 2 মানে হচ্ছে 44, তাহলে এটাতে কেটে দিলে কত হচ্ছে, 10, একটা শূন্য কেটে দিলাম, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, 7/100। দেখো আর মানে কিন্তু ব্যাসার্ধ, তাই না, আমাদের ব্যাস বের করতে বলছে, ব্যাস মানে ডি, ডায়ামিটার, ডায়ামিটার সমান কি, 2 গুণ হয়, ঠিক আছে, ডায়ামিটার সমান কি হবে, ব্যাসের 2 গুণ, ব্যাসার্ধের কি হবে, 2 গুণ হবে, তাহলে 7 দুগুণ 14 হবে, 14/100 যা ছিল রেখে দিলাম, তাহলে 0.14। কারো অসুবিধে নেই আশা করি। 18 নম্বর প্রশ্ন, এ একটি দ্রব্য বি কে 20% লাভে, বি আবার 25% লাভে, সি কে 1200 টাকায় বিক্রি করে, দ্রব্যের প্রাথমিক মূল্য কত, আমি ধরে নিচ্ছি প্রাথমিক মূল্য x টাকা, তারপর 20% লাভ, তাহলে 100, 20% লাভ 120, তারপর আবার 25% লাভ 100, তারপরে 25% লাভ 125, এর ফলে বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, 20 দিয়ে 6, 20 দিয়ে 5, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 5 6 30, আর এখানে থাকলো তাহলে এক্স এর মান, 4 5 20 গুণন 40 মানে হচ্ছে 800। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে কত, 2:1, দুধ ও জল, তাহলে মিল্ক ইস টু ওয়াটার, 2:1,
আরো 2 লিটার দুধ মেশালে অনুপাত হবে 11:5, ঠিক আছে? তার মানে ওয়াটার যেটা রয়েছে জলের পরিমাণটা ফিক্সড, তাহলে এখানে 5 আনাতে হবে, তাহলে 5 দুগুণে 10 যা হচ্ছে, আর এখানে 5 একে 5, তাহলে এই দুটো দেখো ফিক্সড হয়ে গেল। এবার বাকিটা যা হচ্ছে দেখা যাবে। তাহলে 10 থেকে 11 কতটা বাড়লো? +1 বাড়লো, তাহলে এই +1 মানেই আমাদের বলে দিয়েছে কত, 2 লিটার, ঠিক আছে? আমাদের বের করতে বলেছে, দেখো পূর্বে কত লিটার দুধ বা মিশ্রণ ছিল, মিশ্রণ টোটাল ছিল কত, 5 আর 10 এ 15 ইউনিট, তাহলে 15 ইউনিট মানে কত হবে, 30 লিটার। দেখো এখানে যেটা রয়েছে 20 নম্বর কোশ্চেন, এটা কোশ্চেন থাকবে তোমাদের বাড়ির কাজ এবং আগের দিন, হ্যাঁ আগের দিন যে ক্লাসটা করানো হয়েছিল সেখানেও তোমাদের জন্য কিন্তু একটা বাড়ির কাজ রাখা হয়েছিল, সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। এটা আগের দিন বাড়ির কাজ ছিল তোমাদের, এটা আমি কিন্তু ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ কমেন্ট সেকশনে অনেকে লিখেছিলে এটার অ্যান্সার। তো দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি আলমারি ধার্য মূল্য হচ্ছে 9,200 টাকা, একজন দোকানদার ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিয়েছে, ঠিক আছে, এবং 15% লাভ হয়েছে। এক্ষেত্রে সবসময় মাথায় রাখবে সিপি আর এমপিটা বের করব আমরা। সিপি রয়েছে কি, ধার্য মূল্যের উপরে 5% ছাড়, তাহলে এখান থেকে 100 মাইনাস ছাড় মানে 95, আর এখানে হচ্ছে প্রফিট কত, 15%, 100 প্লাস 15 মানে হচ্ছে 115, ঠিক আছে 115। তাহলে এখান থেকে আমরা যদি কেটে দিই 5 দিয়ে 5 19 95 আর 5 দিয়ে 5 23 হচ্ছে 115। আমাদের কিন্তু এখানে দেখো 92 9200 রয়েছে, এটা মানে ধার্য মূল্য 9200, তার মানে আমাদের কত দ্বারা গুণ হলো এখানে, 23 ইন্টু 4 হচ্ছে 92, তাহলে 400, তাহলে কত হচ্ছে, 4 19 76 7600, ঠিক আছে, 7600, অপশান সি। এটা আগের দিনে ছিল 20 নম্বর, এটা আমরা সলভ করলাম, এবং আজকের দিনের যেটা করলাম আমরা 20 নম্বর, তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো এটা, ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো বাড়ির কাজ। প্রত্যেকে কমেন্ট করে জানাবে অ্যান্সার কত হচ্ছে তোমাদের, ঠিক আছে? দেখা হবে আগামীকাল, প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে, আগামীকাল ঠিক রাত্রি 9টায় দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।